মনে করেন যে এই যে আমরা ওয়ার্ল্ড কাপ এখন দেখতেছি, যে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছি, এক ব্রাজিলের ভিডিও, আর্জেন্টিনার ভিডিও, জার্মানির ভিডিও আমরা দেখছিলাম, জার্মানি অলরেডি এলিমিনেট হয়ে গেছে, সো এটার ভিডিও আর দেখা যাবে না। কিন্তু আমি একজন জার্মানি ফ্যান ছিলাম, সো এটা না বলি। তো এখন আর্জেন্টিনা যেহেতু এক নাম্বার পজিশনে চলে, এখন আবার আন্ডার সিক্সটিনে চলে এসেছে, তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হইতেছে। ব্রাজিলও অলরেডি আন্ডার সিক্সটিনে চলে এসেছে, তো আরেকটা ম্যাচে এখন বাকি আছে, আজকে চলবে এটা। তো যাই হোক, তো এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কথা শুনতেছি। তো ব্রাজিলরা আগে থেকেই এটা আমরা দেখে এসেছি যে আরও 20 বছর আগে থেকে এটা পচাইতো, ব্রাজিলটা আর্জেন্টিনাকে, আর্জেন্টিনা ব্রাজিলকে, এইভাবে কিন্তু অনেকেই গোলমাল আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এই প্রজন্মে আইসে আমরা যেটা দেখতেছি, ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানরা এটা পরস্পরকে একটা মারামারিতে নিয়ে চলছে, আর এটা একটা সংঘর্ষের কারণ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের এই যে রাস্তার পাশে আমি দেখলাম যে প্লাবনে আর্জেন্টিনা যখন এই যে আমরা দ্বিতীয় ম্যাচটা যখন জয় হলো, তো মেক্সিকোর সাথে এই ম্যাচটা জয় হওয়ার কারণে দেখলাম যে তারা মিছিল নিয়ে বের হয়েছে, ব্রাজিলের প্লাপান এটা নিয়ে আবার খেপাচ্ছে। তো খেপানোর কারণে যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুই দলের যারা সমর্থক তাদের মধ্যে কিছু গণ্ডগোল হয়, কিছু কথা কাটাকাটি হয়, এই কথা কাটাকাটির মাধ্যমে তাদের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। তো আমরা অনেকেই তাদের খেলা ভালো লাগে এগুলো আমরা জানি, যে আমরা অমুকের খেলা দেখতে পছন্দ করি, সবার পছন্দ কিন্তু এক না, আমরা বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু এটা নিয়ে যদি আমরা মারামারি করতে যাই, সংঘর্ষ করতে যাই, তাহলে এটা কিন্তু অনেক অংশে এটা কিন্তু দুঃখজনক। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যাতে এই জিনিসগুলো না করি। তো আমরা সবাই দেখবো যে আমরা খেলা দেখবো, এটা এনজয় করব। আসলে খেলা মানেই হচ্ছে এনজয় করা, আমরা সবসময় এটাকে এনজয় হিসেবেই নিব, কিন্তু এটাকে আমরা যাতে আমরা পারিবারিক সংঘর্ষ বা আমরা মন কালাকালি অপরজনের সঙ্গে আমরা মারামারি এই জিনিসগুলো আমরা যাতে না করি। তো সবার প্রতি আমার রিকোয়েস্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।